সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান অব্যাহত। সবজির মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে স্পেশাল টাস্কফোর্স। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগড়াকোট পাইকারি বাজার, সুভাষপল্লী, ঘগমালি সহ বিভিন্ন খুচরো বাজারে অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্স। এদিন সুভাষপল্লী বাজারে আধিকারিকেরা উপস্থিত হলে তারা লক্ষ্য করেন ওই বাজারে প্রায় প্রতিটি সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে। ওই বাজারে বরাবরই বেশি দামে সবজি বিক্রি করা হয় বলে অভিযোগ। পাইকারি বাজারের যা দাম তার থেকে অনেকটাই বেশি দামে সবজি বিক্রি করায় সুভাষপল্লী বাজারের কিছু সবজি বিক্রেতা ও ব্যবসায়ীর নাম নম্বর নথিভুক্ত করা হয়। এদিন প্রত্যেকটি ব্যবসায়ীকে একটি বাজার দরও বেঁধে দেওয়া হয়েছে। যদি ব্যবসায়ীরা সেই দর মেনে না চলে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান। আমরা এখনই দাম যেখানে দেখে আসলাম আধা এলাম। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, আপনার কথা কমপ্লিট হয়েছে তো? আপনার কথা বলা কমপ্লিট হয়েছে তো? আমাকে দুটো কথা বলতে হবে। দেখুন, আমরা কিন্তু সব সেখানে বস্তা বস্তা একটু আনি না, আমরা সব বেছে বেছে মাল নিয়ে আসি, ভালো কোয়ালিটি নিয়ে আসি। আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি, যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজি দোকান খোলা থাকে। এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করেছি, এই টিমগুলোকে আরও ভেঙে ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? পদক্ষেপ একটাই, রেট কমাতে হবে। যদি রেট না কমায় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। অনেকটা তাই মনে হচ্ছে, যা খবর পাচ্ছি অনেক, আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝছি এই সমস্যাটা আছে, এবং আমরা যাওয়ার পরে দাম কমে গেছে সত্যি, পরবর্তীতে এই সমস্যা কমপ্লেনগুলোও আসছে যেটা আপনারা বললেন। সুতরাং আমরা দেখছি মনিটরিং আরও বাড়াচ্ছি। এটা কি ব্যবস্থা নেওয়া হবে জানা এই ধরনের? নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। সরকারিভাবে এমনি সবজি দামগুলো দেখে বলে দেন জনসাধারণকে যে এই টাকায়। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি, আমরা জনসাধারণকে ডেকে ডেকে বলছি। আজকে আমাদের সেই উদ্দেশ্য আছে, শুধু দোকানদার নয়, আমরা জনসাধারণের সাথে কথা বলছি। টমেটোর দাম বাজারে কখনই 100 টাকা নেই, কেন হোলসেল মার্কেটে এটা 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। সত্যি সাধারণ মানুষের কাছে 65 থেকে 70 টাকা কিলোতে আসা উচিত। যতই সে তার ফ্রেট চার্জ, মানে কমিউনিকেশন চার্জ বা ধরুন যে কিছু কিছু নষ্ট ধরে নিয়ে আমরা করেছি এবং সেটা বলেও দিয়েছি আমরা, এবং সেটি তাতে দেখা যাচ্ছে অনেক মার্কেটে সেটা কন্ট্রোল হয়েছে। এই সুভাষপল্লী বাজারে এসে একটু অন্যরকম মনে হচ্ছে, এটা আমরা দেখছি। এই বাজারটা নিয়ে তো অনেক কমপ্লেন, অনেকেই বলে এখানে সারা বছরে সবজির দাম অনেক বেশি। হ্যাঁ, সেটা আমরা শুনেছি এবং এই এটা নিয়ে আমরা আরও মনিটরিং রাখছি এখানে, যাতে আমাদের পুরো ফোর্স বা টাস্ক ফোর্স আমরা মানে একত্রিতভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারি। এই অভিযান কতদিন চলবে? আপাতত তো আমাদের 2 মাস যদি চলবে, আরও সময় লাগলে আরও বেশি চলবে, প্রতিদিনই চলবে। আপনার নাম? আমার নাম দেবাশীষ ঘোষ, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার শিলিগুড়ি।